হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি নতুন খবর। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি, র্যাঙ্ক জাম্প করে শিক্ষক নিয়োগ স্কুল সার্ভিস কমিশনের। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের র্যাঙ্ক জাম্প করে শিক্ষক নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। 2016 সালে 11-12 শিক্ষক নিয়োগে অনিয়ম করেছে SSC। র্যাঙ্ক জাম্প করে শিক্ষকদের নিয়োগপত্র পাওয়া নিয়ে শিক্ষকদের সেই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কোন সাবজেক্টে কতজন শিক্ষকের র্যাঙ্ক জাম্প করে শিক্ষক নিয়োগ করেছে তার তালিকা প্রকাশ। র্যাঙ্ক জাম্প করে নিয়োগ হওয়া শিক্ষকদের অল ডিটেলস দেখে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। 2016 সালে যে স্কুল সার্ভিস কমিশন 11-12 যে শিক্ষক নিয়োগ করে, সেই শিক্ষক নিয়োগের একদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা ওয়েটিং লিস্টে ছিল তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন ধরে আন্দোলন করতে থাকে, এবং এই আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতানেত্রীরা তারা গিয়ে তাদের সমর্থন বা সান্ত্বনা দেয়। এমন সময় আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীও একদিন তাদের সভাতে গিয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটরা তারা এই সমস্ত নেতৃত্ব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, তাদেরকে চাকরি পেয়ে যেতে দেখা যায়। এই সমস্ত নেতৃত্বাধীন ক্যান্ডিডেটরা তাদের র্যাঙ্ক ছিল অনেক পিছনে, অথচ তা একটি অদৃশ্য কারণে তারা পরবর্তীতে চাকরি পেয়ে যায়। অথচ তাদের আগে যাদের কম র্যাঙ্ক ছিল তারা কিন্তু এখনও পর্যন্ত চাকরি পায়নি। তাহলে র্যাঙ্ক বেশি থাকা সত্ত্বেও তারা কিভাবে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেল থাকছে প্রশ্নচিহ্ন। স্কুল সার্ভিস কমিশন সেটা স্বীকার করে নিয়েছে যে তারা র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে। বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং একটি তালিকা প্রকাশিত হয়েছে। যদিও এই তালিকাটি অফিসিয়াল কিনা সেই বিষয়টির সত্যতা আমি যাচাই করিনি। সরাসরি আমরা তালিকার দিকে চলে যাব, কারা কারা কোন কোন সাবজেক্টে কাদের ডিটেলস, সেই সমস্ত শিক্ষকদের ডিটেলস আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো সরাসরি চলুন আমরা সেই সমস্ত শিক্ষকদের ডিটেলসটা দেখে নিই। তো দেখুন, স্কুল সার্ভিস কমিশন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, লিস্ট অফ 39 ক্যান্ডিডেটস অফ ক্লাস 11-12 ইন র্যাঙ্ক জাম্পিং, ইস্যু অফ ফার্স্ট SLST 2016। 2016 সালে 11-12 যারা শিক্ষক নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে র্যাঙ্ক জাম্প করে 39 জন শিক্ষকের শিক্ষকতার চাকরি পেয়ে গেছে তারা। তো তাদের লিস্ট ইতিমধ্যে একটা প্রকাশিত হয়েছে। তো প্রথম থেকে আমরা দেখে নেব সিরিয়াল নাম্বার 1-এ, যার রোল নাম্বারগুলো পরপর দেওয়া আছে এখানে। এখানে ক্যান্ডিডেটের নাম আছে টিনা রয়, প্রথম ক্যান্ডিডেট নাম টিনা রয়, ইকোনমিক্স সাবজেক্ট থেকে তিনি চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে। দ্বিতীয় জন যিনি রয়েছেন রাকেশ প্রামাণিক, যা হিস্ট্রি সাবজেক্ট থেকে তিনি র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃতীয় খুশি সাহা ফিলোসফি সাবজেক্ট থেকে। এরপরে যেটা দেখা যাচ্ছে অনেকটা পেজটা অনেকটা ঝাপসা রয়েছে, শাহানারা খাতুন পলিটিক্যাল সায়েন্স থেকে তিনি র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। এরপরে যেটা দেখা যাচ্ছে কপিল কুমার মাইতি, সংস্কৃত সাবজেক্ট থেকে। এরপরে যেটা দেখা যাচ্ছে সাবিরুল ইসলাম, বেঙ্গলি সাবজেক্ট থেকে তিনি র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপদ চ্যাটার্জি কোন সাবজেক্ট, কেমিস্ট্রি সাবজেক্ট থেকে। এরপরে মেহবুব আলম এডুকেশন সাবজেক্ট থেকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। এরপরে দেখতে পাচ্ছি খাদিমুল হক ইংলিশ সাবজেক্ট থেকে পেয়েছেন। অর্পিতা দাস ইংলিশ সাবজেক্ট থেকে পেয়েছে। তারপরে মিঠুন বসাক পেয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে। MD নাসিম আহমেদ জাবেদ, তো তার ইংলিশ সাবজেক্ট। এরপরে এমরুল হাসান ইংলিশ সাবজেক্ট থেকে। তারপর রয়েছে দেবাঞ্জন ঝা হিস্ট্রি সাবজেক্ট থেকে। তারপরে রয়েছে প্রবীর ঘোষ ইনি ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে। সোনালি ঘোষ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। রাজেশা খাতুন পলিটিক্যাল সায়েন্স থেকে। তারপরে রয়েছে দেবব্রত পাণ্ডে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে। এই টোটাল আমরা 18 জনের নাম এখানে দেখলাম, বাকিদের নাম আমরা দেখে নেব। 19 নম্বর থেকে দেখে নেব রেশমি পাল সংস্কৃত সাবজেক্ট থেকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। শুভেন্দু দাস কেমিস্ট্রি সাবজেক্ট থেকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। এরপরে আমরা দেখব মলয় মণ্ডল এডুকেশন সাবজেক্ট থেকে। আনোয়ার হোসেন পলিটিক্যাল সায়েন্স। তারপরে রয়েছে রিনা বারুই ভাঞ্জার এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স থেকে। পাপিয়া গড়াই হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। শুভেন্দু মালাকার হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্ট থেকে। তারপর রয়েছে বিমান সাহু এডুকেশন সাবজেক্ট থেকে। মৌমিতা চক্রবর্তী ইংলিশ সাবজেক্ট থেকে পেয়েছে।
পীযূষ কান্তি বেরা ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে। তারপর রয়েছে শুভদীপ মাহাতো ফিলোসফি সাবজেক্ট থেকে। তারপরে যিনি র্যাঙ্ক জাম্প করে রয়েছে রুমারানী সিংহ ফিলোসফি থেকে রয়েছে পায়েল দোলই হচ্ছে ফিলোসফি সাবজেক্ট থেকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। তারপর যিনি রয়েছেন মাধবী গড়াইন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে। তারপরে এমডি রুহুল আলম খুবই ঝাপসা রয়েছে, খুবই বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি নামগুলো পড়ছি এই জন্যই, বেঙ্গলি সাবজেক্ট থেকে। তারপর রয়েছে কুন্তল কুণ্ডু রয়েছে কম্পিউটার সায়েন্স থেকে পেয়েছে। নার্গিস পারভিন হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট থেকে। স্বগত ঘোষ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে। তারপর রয়েছে মণিদাস পেয়েছে পলিটিক্যাল সায়েন্স থেকে। সোমা ঘোষ পলিটিক্যাল সায়েন্স থেকে। তানিয়া শেঠ হচ্ছে সাংস্কৃত সাবজেক্ট থেকে। এই টোটাল 39 জন শিক্ষক শিক্ষিকাদের নাম আমরা দেখে নিলাম। এই শিক্ষক শিক্ষিকারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে স্কুল সার্ভিস কমিশনে 11/12/2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হওয়া এই সমস্ত শিক্ষকরা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে তারা যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে বা তাদের স্বজন পোষণের যে প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে, বেছে বেছে চাকরি দেওয়ার একটা কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, কেন এই র্যাঙ্ক জাম্প করে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে চাকরি দিয়ে দেওয়া হলো? তো বিষয় হচ্ছে, যেটা দাঁড়াচ্ছে যে যারা আন্দোলন করছিল রাস্তায় বসে দীর্ঘদিন ধরে অনশন বা আন্দোলন করছে বহু সময় যাবৎ ধরে, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সঙ্গে বিভিন্ন নেতা নেত্রীর বিভিন্ন সময় বৈঠক হয় আমরা দেখেছি। সেই বৈঠকের মাধ্যমে একটা মীমাংসার পর্যায়ে আসে যে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে, বাদ বাকি যারা রাস্তায় আন্দোলন করছিল, যারা নেতৃত্বে ছিল না, তারা কিন্তু চাকরি পায়নি এখনও পর্যন্ত। অথচ যারা লিডিং পজিশনে ছিল, যারা নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে চাকরি দিয়ে সেই আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছে। সেই আন্দোলন যাতে আর না করতে পারে তার জন্য কিন্তু নেতৃত্বস্থানীয় ক্যান্ডিডেটদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। এই লিস্টটা শুধুমাত্র ইলেভেন টুয়েলভের লিস্ট, 9-10 এরকম লিস্ট যে থাকবে না তার গ্যারান্টিও দেওয়া যায় না। দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছে, তারা যারা প্রথম দিকে র্যাঙ্কের ছিল, তারা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোতে তারা চাকরি পেতে পারত। অথচ র্যাঙ্ক জাম্প করে লাস্টের দিকে র্যাঙ্ক থাকা ক্যান্ডিডেটদেরকে এগিয়ে নিয়ে এসে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। স্বজন পোষণের একটা কোশ্চেন মার্ক এখানে দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এর ফলে বহু সংখ্যক জেনুইন ক্যান্ডিডেটরা তারা বঞ্চিত হলো এই সমস্ত কার্যকলাপের ফলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।